ইতালির লিগনারোতে বাংলা সোশ্যাল অর্গানাইজেশনের অভিষেক ও বৈশাখী অনুষ্ঠান আয়োজিত হলো। দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন বিনোদনমূলক পরিবেশনা। অনুষ্ঠানে নতুন কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি কাউসারা হল্লাদার। ইতালির লিগনারোতে অনুষ্ঠিত হলো বাংলা সোশ্যাল অর্গানাইজেশন লিগনারোর অভিষেক ও বৈশাখী অনুষ্ঠান। নবগঠিত সংগঠনের আহ্বায়ক জামাল খন্দকারের সভাপতিত্বে এবং প্রধান উদ্যোক্তা আজাদ মোল্লার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ইকবাল কাজী, এছাড়া জনি খন্দকার, মাসুদ খান, সালাউদ্দিন টিপু সহ আরো অনেক। পার্কে অনুষ্ঠিত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন উল্লেখযোগ্য ছিল। মহিলাদের বালিশ খেলা ও পুরুষদের মোরগ লড়াই ও ভলিবল খেলা। অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির 31 সদস্য বিশিষ্ট কমিটির সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ইতালির লিগনারো থেকে কাউসার হলদার, বাংলা টিভি নিউজ।